নমস্কার। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের তরফ থেকে আজকের ছাত্রছাত্রীদের একটি নতুন ভিডিও উপহার দেওয়া হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয় এমডিসি। এমডিসি বিষয়টি কি এবং কারা পড়বে, কত নম্বরের, কত ক্রেডিটের, কোথায় পরীক্ষা হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকবে। আমরা জানি এনইপি 2020 অনুসারে এই বছর থেকে ছাত্রছাত্রীরা একটি নতুন শিক্ষা পরিকাঠামো এবং সিলেবাস কাঠামোর মধ্য দিয়ে যেতে চলেছে। এমডিসি হলো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক। এই এমডিসি ছাত্রছাত্রীদের পড়তে হবে। এখন প্রশ্ন, প্রথম প্রশ্ন, এমডিসির পুরো নাম বা ফুল ফর্ম কি? এমডিসির ফুল ফর্ম হলো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। কারা পড়বে এমডিসি? আমরা জানি যে 3 বা 4 বছরের যে অনার্স বা অনার্স উইথ রিসার্চ কোর্স রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই 3 বছর বা 4 বছরের অনার্স এবং অনার্স উইথ রিসার্চ কোর্সের মধ্য দিয়ে যাবে, তারা এই এমডিসি পড়বে। কখন পড়বে? সেমিস্টার 1-এ পড়বে, সেমিস্টার 2-তে পড়বে এবং সেমিস্টার 3-তে পড়বে। প্রতিটি সেমিস্টারে তারা 50 নম্বর করে এমডিসি পড়বে এবং এই 50 নম্বর সমান হচ্ছে 3 ক্রেডিট বা 3 ক্রেডিট, অর্থাৎ 3টে সেমিস্টারের শেষে তারা মোট 150 নম্বরের এমডিসি পরীক্ষা দেবে এবং 9 ক্রেডিটের জন্য তারা এই পরীক্ষাটি দেবে। এখন বিষয় হচ্ছে, এমডিসি কি শুধু অনার্সের স্টুডেন্টরাই পড়বে? তা কিন্তু নয়। এমডিসি যারা উইথাউট অনার্স 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করতে যাচ্ছে, তারাও এমডিসি পড়বে। তারা কোন কোন সেমিস্টারে এমডিসি পড়বে? তারা সেমিস্টার 4, সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ এমডিসি পড়বে। ওই একই রকমভাবে 50 নম্বর করে এবং সেই 50 নম্বর ইকুয়াল টু 3 ক্রেডিট হিসাবে তারা 3টে সেমিস্টারে এমডিসি পড়বে। এর পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে এমডিসি হিসাবে, এমডিসির বিষয় হিসাবে বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা এনইপি 2020 অনুসারে এই বিশ্ববিদ্যালয় কোন কোন বিষয় ছাত্রছাত্রীদের কাছে আনতে চলেছে। বিশ্ববিদ্যালয় মোট 5টি দিক বা 5টি ক্রাইটেরিয়াকে তারা মান্যতা দিয়ে আমাদের কাছে সিলেবাস পাঠিয়েছে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যে দিকগুলি রয়েছে বা যে বিষয়গুলি রয়েছে, আমি দুটো একটার কথা বলি। যেমন হচ্ছে হিউম্যান রাইটস রয়েছে, যেমন রয়েছে জার্নালিজম, মাস কমিউনিকেশান, কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের জন্য ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, লাইফ সায়েন্স ইত্যাদি ইত্যাদি। ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা থাকতেই পারে, তাদের জিজ্ঞাসা থাকতেই পারে মানে থাকাটা স্বাভাবিক, সেটা হচ্ছে এই যে প্রতিটি সেমিস্টারে কি আমরা আলাদা আলাদা এমডিসি সাবজেক্ট পড়ব? অবশ্যই প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা এমডিসি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। অর্থাৎ সেমিস্টার 1-এ তোমরা যে এমডিসি সাবজেক্ট পড়বে, সেমিস্টার 2-তে গিয়ে ডিফারেন্ট হবে, আবার সেমিস্টার 3-তে গিয়ে আরও আলাদা হয়ে যাবে। অর্থাৎ 3টে সেমিস্টারে তোমরা 3টে এমডিসি সাবজেক্ট পড়বে। একই রকমভাবে যারা জেনারেল স্ট্রিমে বা উইথাউট অনার্স 3 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট মাল্টিডিসিপ্লিনারি কোর্স করতে যাচ্ছ, তারা ওই একই রকমভাবে আলাদা আলাদা বিষয়ে 5, 4, 5 এবং 6 এই 3টি সেমিস্টারে পড়বে। এর পরের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এমডিসির পরীক্ষা কোথায় হবে। এমডিসির পরীক্ষা কলেজেই হবে এবং এটা ইন্টারনাল হিসাবেই গণ্য হবে। কিন্তু এমডিসির যে প্রশ্ন কাঠামো তা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ তারা আমাদের পাঠাবে বা তাদের সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে প্রশ্নপত্র নির্মিত হবে এবং সেই 50 নম্বরের এমডিসি পরীক্ষা
কলেজে অনুষ্ঠিত হবে। আজকের আলোচনার মধ্যে আমরা আরেকটি বিষয়ের কথা বলব, যেটা এনইপি 2020 অনুসারে বা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে যে নির্দেশাবলী পাঠিয়েছে তাতে পরিষ্কার বলে দেওয়া আছে যে একজন ছাত্র বা ছাত্রী সেই বিষয়টি এমডিসিতে রাখতে পারবে যে বিষয় তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়েনি। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী উচ্চ মাধ্যমিকে যদি হিউম্যান রাইটস পড়ে থাকে তাহলে তারা কিন্তু এমডিসিতে হিউম্যান রাইটস নিতে পারবে না। কোনো ছাত্র বা ছাত্রী যদি উচ্চ মাধ্যমিকে লাইফ সায়েন্সে বিষয় পড়ে থাকে বা জুলজি বা বটানি পড়ে থাকে তারা কিন্তু এমডিসির ক্ষেত্রে ওই রকম সাবজেক্ট গ্রহণ করতে পারবে না। এমডিসিতে সাবজেক্ট নিতে হবে সম্পূর্ণ ডিফারেন্ট ফ্রম হায়ার সেকেন্ডারি। আজকের আলোচনার মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে এমডিসি নিয়ে আলোচনা করলাম। এমডিসি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই শিক্ষা পরিকাঠামোতে সম্পূর্ণ নতুন রূপে এমডিসিকে পেতে চলেছি বা নতুন বিষয় হিসাবে এমডিসিকে পেতে চলেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। নমস্কার।